দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ কাঁকসার বিষ্ণুপুরের বাউরিপাড়া এলাকায়। এলাকাবাসীরা অবৈধ মদ বিক্রেতাদের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় ঝাঁটা হাতে এলাকাবাসীরা। এলাকার মহিলাদের অভিযোগ, ওই এলাকারই বেশ কিছু ব্যক্তি অবৈধভাবে মদ বিক্রি করে, যার জন্য তাদের স্বামীরা সেই মদ খেয়ে অশান্তি করছে পরিবারে, নষ্ট হচ্ছে পরিবেশ। এরই প্রতিবাদে ঝাঁটা হাতে তুমুল বিক্ষোভ দেখায় এলাকার মহিলারা। এলাকার মহিলাদের অভিযোগ, থানায় একাধিকবার জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না, এরপরেও কোনো সুরাহা না মিললে তার জন্য পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সবাইকে ডাকো, সবাইকে ডাকো, কাটা যারা নিয়ে আছো সামনে থাকো। চল পারি চাইছে ঘরে দিদি তোমরা একসঙ্গে এসো সব ঠাকান। ওই সব ঘরগুলো বলা হচ্ছে যে মদ বন্ধ করো, কেউ মদ খেয়ে ঝামেলা হয়। এবার তিন দিন ধরে বাড়িতে ঘর ঢুকে না, এইখানেই থাকে, ঘরে অশান্তি লাগায়। এবার ছেলে মেয়ে ধরো ওই উদের পয়সাতেই সংসার চলে। এবার তারা যদি মদ ভাঙ খেয়ে নেয়
তাহলে সংসার চলবে কিসে? এবার ঘর থেকে অনেকে মেয়েকে বার করেও দিনছে, তার ঘর দূরেও নাই, সে পাড়ায় বাস করে রয়েছে, মারধর করেছে। এবার পুলিশকে আমরা জানাচ্ছি, পুলিশে এসে আমরা ঘুরে চলে যাচ্ছে, মদ যখন পাচ্ছে না তখন ঘুরে বাড়িতে চলে যাচ্ছে। এরপরে আবার যখন না পেয়েছে তখন আবার আসতে পারছে, তিন দিন চার দিন ধরে মদ খেতেই রয়েছে। এই নিয়ে অশান্তি লাগাচ্ছে। আমরা আমরা চাইছি, আমরা হ্যাঁ আমরা এটাই চাইছি যে মদ যাতে বন্ধ করা হয়। আমার নাম পদ্মা রইদা, পদ্মা রইদা। তো ঘর দোকানে কাল তিন দিন থেকে বাড়িতে মদ সালে পড়ে রয়েছে, ঘরে পয়সা দিচ্ছে না, ছেলে মেয়েকে খাওয়াবো কি? তিন দিন থেকে পয়সা দিতে না দেয় তাহলে ভাতারি বন্ধ হয়ে থাকে, নিজেও খেতে পারছি না। আমি এতে কাজ করতে চাইছি, আমি যেন মদটা যেন বন্ধ হয়। পুলিশ আসছে, মদ সরে দিচ্ছে, মেয়ে ঘুরে চলে যাচ্ছে না। ও পেট আমি যেন চাইছি যেন মদটা বন্ধ হয়। আমার টিয়া বাবা কে রোজ ঝামেলা করে, মারধর করে, টাকা পয়সা ঘরে দেয় না, যেটুকু ইনকাম করে সেইটুকু খরচা করে দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারি না। আর মদ থানাতে বলেছিলাম, পুলিশ আসে নাই, মদ উঠে হচ্ছে না। হ্যাঁ আজকে এই যে বলেছি মদ ভাঙতে এসেছি, কালকে একটা মেয়েকে মারধর করে তিন দিন থেকে স্বামী বাড়ি যায় নাই, মদ খেয়ে পড়েছে মদ দোকানে, তো তার অবস্থাটা কী হবে? তার ছেলে মেয়ের ছোট ছোট কোন আবার আসবো। সুমিতা বাউরি।